দ্রুত ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে যেসব খাবার। কোন কোন খাবারে ভিটামিন ডি আছে এটা জানার আগে সবার জেনে রাখা ভালো, খাবার ছাড়াও সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম উৎস, কেননা 80% ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে। গবেষণায় দেখা গেছে সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত রোদে ভিটামিন ডি পাওয়া যায়। রোদে খুব বেশি সময় থাকা জরুরি নয়, সর্বোচ্চ 30 মিনিট থাকলেই যথেষ্ট। তাই নিয়ম করে নির্দিষ্ট সময় শরীরে রোদের আলো দিন। ভিটামিন ডি এর অভাবে শরীরে শারীরিক সমস্যা হয়, তেমনি ভিটামিন ডি যদি অতিরিক্ত পরিমাণের খেয়ে ফেলে তাহলেও শারীরিক সমস্যা হতে পারে, যেমন ক্ষুধা কমে যেতে পারে, হজমের সমস্যা হতে পারে, বমি হওয়া, মাথা ঘোরা, ক্লান্তি ভাব, কিডনির সমস্যা ইত্যাদি হতে পারে। তাই অতিরিক্ত নয়, পরিমাণে যতটুকু ভিটামিন ডি আপনার শরীরে দরকার ততটুকু পরিমাণের ভিটামিন ডি গ্রহণ করুন। একদিনে কি পরিমাণ ভিটামিন ডি খেতে পারবেন তাই এই ভিডিওতে বলে দিব, তাই সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। এবার আসুন জানি ভিটামিন ডি জাতীয় খাবার কি কি। ডিমের কুসুম, একটি ডিমের কুসুমে 37 IU ভিটামিন ডি রয়েছে, যা কিনা প্রতিদিনের 5% ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে সক্ষম। তাই দিনে 2 থেকে 3টি ডিম খেতে পারবেন। হাই ব্লাড প্রেশার কিংবা কোলেস্টেরলের সমস্যা থাকলে ডিমের কুসুম না খাওয়াই ভালো। দুধ, আমাদের হাড়ের বৃদ্ধি থেকে শুরু করে বুদ্ধির বিকাশ পর্যন্ত জরুরি দুধ। প্রতিদিন 1 গ্লাস দুধ আমাদের 15 থেকে 20% ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সক্ষম। পনির, মাখন, ছানা, দই, পনির, মাখন, ছানা কিংবা দইয়ে রয়েছে ভিটামিন ডি। 1 কাপ দই আমাদের শরীরে 16% ভিটামিন ডি এর অভাব পূরণ করতে সক্ষম। কমলার জুস, কমলার জুস খেয়ে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারেন। 1 গ্লাস কমলার জুস খেয়ে নিতে পারেন, তাহলে প্রতিদিনের ভিটামিন ডি এর 12% ঘাটতি পূরণ করতে পারবেন, কেননা 1 গ্লাস কমলার জুসে 100 IU ভিটামিন ডি রয়েছে। মাশরুম, মাশরুম ভিটামিন B2 সরবরাহ করে, আর প্রাণী থেকে আমরা প্রায় ভিটামিন ডি প্রতি 100 গ্রাম মাশরুমে সাধারণত 130 থেকে 450 IU পর্যন্ত ভিটামিন D3 পাওয়া যায়। গরুর কলিজা, কলিজাতে ভিটামিন ডি পাওয়া যায়, তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। তৈলাক্ত এবং চর্বিযুক্ত মাছ, স্যামন মাছ, টুনা মাছ এবং পাঙ্গাস মাছ, সামুদ্রিক অধিকাংশ মাছেই ভিটামিন ডি রয়েছে, এর মধ্যে স্যামন মাছে ভিটামিন ডি এর উপস্থিতি বেশি। আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কি না তা বোঝার জন্য আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।